হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন বেরোচ্ছি। এখন বিকেল 4টে বাজে। দেখো আমি রেডি হয়ে গেছি, জিন্স আর ট্রফি পরেছি। বেশি কথা বলার সময়ও নেই। আর দেখো বাইরে থেকে এই সময়টা প্রচুর রোদ আসে, আমাকে ভালো করে দেখতেই পাচ্ছ না। এই যে একটু হালকা সাজুগুজু করে নিয়েছি। চলো আমি একটা তাড়াতাড়ি বেরোই, এখন যাচ্ছি দমদম। তোমাদের সঙ্গে দমদম গিয়ে কথা হবে, বুঝেছো? কেন যাচ্ছি ওখানে পরে বলছি, এখন আর বেশি সময় নেই। চলো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে। এই যে এখন এই দরজাটা বন্ধ করে দিই। এই যে আমার ঘরের দরজাটা দেখো না, আজকে ক্যামেরা ধরার মানে ভালো করে ধরতেও পারছি না। এই যে তাড়াহুড়ো করে এই দরজাটা বন্ধ করে দিলাম, তাড়াহুড়ো দেখে বন্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। চলো এখন এই যে আমি জুতো পরবো। আর এই যে কি বলে এটাকে, উফ ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে, তাড়াহুড়ো করে না সত্যি। এই যে চাবি গেটের মেন গেটে তালা মারতে হবে, নাহলে তো কেউ ঢুকে যাবে ঘরে। এখন আরেকটা এই যে এটা নিতে হবে, এটাও এটার মধ্যে কি আছে পরে বলছি। চলো এখন আমি বেরোই। দেখো না আজকে সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তাড়াহুড়োর সময়ে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। দেখো আরেকটা জিনিস নিতে ভুলে গেছি, কি জানো কি জানো, দেখো কোথায় চলে আসলাম। এটা হচ্ছে সেন্ট্রাল। জানো এত দূরে কেন এসেছি? আমার পিকচারের ওইটা খারাপ হয়ে গেছে, মশলা করি ওইটা, ওটা ঠিক করবো। আর আমি একটা বন্ধুর সাথে দেখাও করলাম, আমার এই বন্ধুর সাথে একবার পরিচয়। দেখো আমার মিক্সারের ওইটা ভালো করে ঠিক করে দিচ্ছে। আর আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, যখন দাঁড়িয়েছিলাম জানো কি করো, ব্ল্যাক ছিল। দেখো এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ধর্মতলার কাছে, লস্যি খেলে এখানে ভালো লস্যি ছিল না, তাই জন্য আমার একটু বেরবেলু হয়ে গেল আর ঘোরাও হয়ে গেল। দেখো চলে আসলাম লস্যি খেতে। লস্যি খেতে খেতে কি হয়েছে জানো, প্যান্টের মধ্যে আর জামার মধ্যে পড়ে গেছে। ভিডিও করবো না লস্যি খাবো আমি? এই দেখো তারপর কি হলো জানো, জানো আজকে বাইরে বেরিয়ে কি হয়েছে, আজকে বাইরে খুব গরম ছিল জানো, আমারও খুব গরম লাগছিল। আর এই গরমের মধ্যে অনেকটা রাস্তা হেঁটেছি, অনেকটা অনেকটা রাস্তা হেঁটেছি, হেঁটে হেঁটে আমার অবস্থা খারাপ জানো। সেই এই গরমের মধ্যে হেঁটে হেঁটে জানো ঘেমে মুখ দিয়ে টপটপ টপটপ করে জল পড়ছিল, আর এইদিকে আমার চুলগুলো ভিজে সেই জট হয়ে গেছে। দেখো এই যে বাড়িতে এসে এরকম করে বেঁধে নিয়েছি, আমার না এরকম করে চুল না বেঁধে রাখলে না আমার একদমই ভালো লাগে না। আর যখন বেরিয়েছি তখন দেখে যাও খোলা ছিল। এই গরমের মধ্যে চারটের সময় বেরিয়েছি জানো, চারটের সময় একটার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়েছে, ফ্রেশ হয়ে একটু গরম গরম ভাত করে খেয়ে দিয়ে রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর কেমন অস্থির অস্থির করছিল জানো, আমার সবকিছু সবকিছু যেন কেমন কেমন করছিল জানো এই গরমের মধ্যে। তারপরে মেট্রো করে গেলাম, মেট্রো করে এসি, মানে এক একটা মেট্রো যেতে ভয় লাগে জানো। যাওয়ার সময় বলেছিলাম যে আমি দমদম যাচ্ছি জানো, আমি না কখন কোথায় যাব কি করছি, তারপরে কখন কি বলি এগুলো না কয়েকদিন মানে আমার না একটু ভুলও মনে আছে জানো, আমি ভুলে যাই কখন কি করি কখন কি বলি, দেখো আমি নিজেই ভুলে যাই। আর কয়েকদিন থেকে খুব তোতলে যাচ্ছি, কি হয়েছে জানি না, খুব তোতলে তোতলে কথা বলছি জানো, এরকম হচ্ছে। তারপরে গেলাম সেন্ট্রাল, ওখানে দেখলে কি করলাম, আমার সেই মশলা করি না ওই মশলা, ওইটাকে কি বলে জানি না, ওইটাকে কি বলে কি নাম বলে জানি না, ওইটা খারাপ হয়ে গেছে মশলা করার ওইটা, ওইটা ঠিক করে নিলাম। আর বিকেলবেলা একটু ঘোরাও হয়ে গেলো আমার, ওইটা মশলার ওইটাও ঠিক হয়ে গেলো, বুঝেছো? তারপরে আমি আসার সময় ধর্মতলা থেকে একটু লস্যি খেলাম, সেই লস্যিটা দেখলেই খেতে গিয়ে পড়ে গেছে। তারপরে সেই লস্যিটা এত গাঢ় ছিল, এত গাঢ় ছিল, স্বাদে খাচ্ছিলাম কি বলবো, মানে টানছি না যাচ্ছেই না জানো মুখের ভেতরে, এরকম করে কি বলবো। তারপরে খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে আসলাম, মেট্রো করে আসলাম কালীঘাট, কালীঘাট থেকে গেলাম বেহালা জানো। সে বেহালা যাওয়ার সময় কি হয়েছে জানো, কালীঘাট থেকে দাঁড়িয়ে রয়েছে অটোর জন্য, কিছুতেই অটো পাচ্ছে না, কোনো অটো পাচ্ছে না, ওই সময়টা অটোই ছিল না জানো কি বলবো। আর ওইখানটা দাঁড়িয়ে আমার যা হচ্ছিল না কি বলবো, কি করো কি করো, ওইখানে ঘেমে পুরো আমি কি বলবো, আমার মানে এতটা ঘাম হচ্ছিল আমার পুরো শরীরে। আর লাস্টে ওলা না র্যাপিডো বুক করেছিলাম, র্যাপিডো বুক করে তারপরে তাও আমি অনেকক্ষণ অনেকক্ষণ পরে এসে কি হয়েছে জানি না গাড়ির, সে অনেকক্ষণ পরে এসছে। তারপরে গেলাম বেহালা, বেহালা থেকে বেহালা একটু কাটছিল, মানে দেখো এই যে সামনে পুজো 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 চলে এসেছে, এমনি কিছু করিনি মানে আমার মেডিকিউর পেডিকিউর পেরো কিছুই না কিছুই না, এই দেখো শুধু এই যে আইব্রোজ আইব্রোজ আর এই যে কি বলে এটাকে আপার লিপ, ও আপার লিপ না ফোরের এই যে আপার লিপ এগুলো করেছি। আর এমনি দু আড়াই মাস হয়ে গেছে এই যে ক্যারাটিন আর কালার করিয়েছিলাম, এখন মোটামুটি আছে ঠিক আছে, এখন চলে যাবে, তাই জন্য আর কিছু করিনি। এখন এই যে আমি ফেসিয়াল, তারপরে এইসব কি বলে না কি কি বলে নামও জানি না ঠিকঠাক, মুখে মানে মুখে মানে মুখে স্কিনে কি কি করে আমি ঠিকঠাক আমি কিছু করি না, তো ওই জন্য নামও জানি না বুঝেছো, তাই জন্য এগুলো কিছু করিনি। তারপরে বাড়িতে আসলাম, এসে এই যে দেখো আমি বুঝতেও পারছি না কেমন, মানে অস্থির অস্থির করছি না মানে আমি বুঝতেও পারছি না। বাড়িতে এসে ঠান্ডা জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে আগে হাত মুখ ধুয়েছি, সব কিছু ভালো করে ধুয়েছি জানো, এতটাই সব কিছু মানে গরমে মানে কি বলবো মানে আমি এরকম করে হাত দিতে পারছিলাম না। তারপরে সব কিছু ধুয়ে এই যে মুখে একটু ঠান্ডা জল দিয়ে, কি আরাম হচ্ছে কি বলবো তোমাদের, উফ কি আরাম কি আরাম, ঠান্ডা জল দেওয়ার পরে মুখে এই যে আর তাড়াহুড়ো করে এই নাইটিটাই পরে নিয়েছি।
অনলাইনে পড়ব শোনো না বলছি যে আমি স্পকও করব না এখন খেতে পেয়ে গেছি জানো আর একটা অল্প অল্প ভাত খেয়েছি দুপুরবেলা অল্প খেয়েছিলাম আর তারপরে সেই শুধু লস্যি খেয়েছি আর কিছু খাইনি খাওয়া দেরি করে উঠি দেরি করে উঠলে না সেই জন্য খাওয়া দাওয়া না ঠিকঠাক মানে মানে ঠিক টাইমে খাওয়া হয় না মানে তিন চার বেলা খাওয়া খাওয়া হয় না আমার বুঝছো তাই জন্য এখন যাবো একটু ভাত করবো ভাত আলু শুধু আর ডিমের অমলেট বুঝেছো এখন এটাই খাবো এই ভাত আলু আর উফ ভাত আলু বলছি দেখো কি বলি হয় সব কিছু গন্ডগোল হয়ে যায় সব কিছু কেমন কেমন হয়ে যায় পুরো অস্থির অস্থির হয়ে যায় ভাত আলু শুধু আর ডিমের অমলেট দেখাতে পারবো না কারণ এখন দেরি হয়ে যাবে আর চলো আমি আমার খাবারটা বানিয়ে নিই খাবার বানিয়ে খেয়ে দিই তারপর আজকে লাইভে তোমরা চলে এসো একটু বকবক করবো তোমাদের সঙ্গে আড্ডা দেবো আর বেশি বকবক করছি না চলো আজকে ভিডিওটা এতটাই দেখো আমি বসেছি বসে এক জায়গায় যদি অফ কি বলছি যেখানে বসি সেখান থেকে আমি উঠতে পারি না আমি এতটাই মোটু হয়ে গেছি আর অলস্য হয়ে গেছি জানো কি বলবো এই অলস্যই আমার যাচ্ছে না অলস্যই অলস্যই আমাকে শেষ করে দিচ্ছে জানো কি বলবো তোমাদের এই অলস্যই অলস্যই করে করে আমি শেষ আর কি বলবো আমার শরীরটা এখন কি ভালো লাগছে আমি তখন দেখো আমার এই চুলটা না সত্যি নিচে নিচে দিকে নেমে যাচ্ছে মানে লুজ হয়ে গেছে কি বলে দেখা হ্যাঁ যখন আমি বাইরে ছিলাম ওই র্যাপিডো র্যাপিডো করে দাঁড়িয়েছিলাম না ওই কালীঘাটে কি বলবো কি যে হচ্ছিল না আমার তারপরে এই যে এখন কি আরাম হচ্ছে তোমাদের বলে বুঝতে পারছিলাম আমার কি আরাম হচ্ছে মানে রিল্যাক্স বুঝেছো চলো 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 চলো